বর্তমানে সোশ্যাল মিডিয়া ভীষণই অ্যাক্টিভ আর সোশ্যাল মিডিয়া থেকে আমরা কত না খবর পাই বলুন তো কিন্তু এর তলা বেয়েই কিন্তু অনেক ধরনের ভুয়ো খবর অনেক ফেক নিউজও ছড়িয়ে পড়ে তো আপনাদের সচেতন করার জন্য রেগুলার বেসিসে আমরা অনেক এরকম তথ্য আপনাদের সামনে আনি অনেক ফেক নিউজের পর্দা ফাঁস আমরা আপনাদের সামনে করি এবারে আজকে এরকমই একটি খবরে আমরা নজর দেবো সদ্য সমাপ্ত যে সাগরদিঘি বিধানসভার যে উপনির্বাচন হয়ে গেল যেখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বিপুল ভোটে জয়লাভ করেছেন তার ভোটের শতাংশও অনেক চমকপ্রদ তো তার যেই জয় এই জয়ের পেছনে দেখুন বাম কংগ্রেসের জোট তো ছিলই কিন্তু আরও একটি তথ্য উঠে আসছে কি তথ্য বলা হচ্ছে শুধুমাত্র বাম কংগ্রেস না বিজেপিরও গোপন ছিল এবং বিজেপির সঙ্গে বাম কংগ্রেস এই তিন শক্তির যে জোট এই জোটের জন্যই নাকি সেখানে বাইরন বিশ্বাস জিতেছে মানে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারাতে এই তিনটি রাজনৈতিক দলের জোট হয়েছে দেখুন আমি শুরুতেই বললাম যে বাম কংগ্রেসের জোট সেটা তো স্বাভাবিক কারণ এর আগেও আমরা বাম কংগ্রেসের জোট দেখেছি কিন্তু তাই মানে তার মানে আবার বিজেপি সেখানে এসে যোগ দিয়েছে এটা কি কোনোভাবে সম্ভব মানে আপনাদের কি এটা কোনোভাবে বিশ্বাস হচ্ছে এইবারে এই জায়গা থেকে আমাদেরও কিছুটা ধন্দে ছিলাম আমরা আমাদেরও মনে হয়েছে কি ব্যাপারটা একটু খোঁজ নিয়ে দেখা যাক আমরা তথ্য যাচাই করার চেষ্টা করি এবং যে ফ্যাক্ট চেক টিম রয়েছে সেই ফ্যাক্ট চেক টিম তারা তদন্তে নামে আমি শুরুতেই বলে রাখি তনুজিৎ দাস এই ফ্যাক্ট চেক টিমের সদস্য ভীষণ রকমভাবে রিসার্চ করেছে এবং রিসার্চ করার পর বিভিন্ন তথ্য আমাদের হাতে এসেছে তো এই সমস্ত তথ্যগুলোই একে একে এবারে আপনাদের সামনে আনব যেটা ভাইরাল হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকমভাবে ভাইরাল সেটা হচ্ছে এই ছবিটি শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে তার সঙ্গে বাইরন বিশ্বাসের একটি ছবি যেখানে দেখা যাচ্ছে দুজনে একসঙ্গে খুব হাসি মুখে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ একটা গোপন আতাত নিশ্চয়ই হয়েছিল যেই কারণে সেখানে বাইরন বিশ্বাস জিততে পেরেছে এবারে দেখুন লেখাগুলো কি দেওয়া হচ্ছে উপনির্বাচনের আগে সাগরদিঘি কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গোপন সাক্ষাতের ছবি ভাইরাল তার মানে বাইরন বিশ্বাসের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী এবং একটা গোপন আতাত হয়েছে এবং এই তিন শক্তি তাদের যৌথ যে একেবারে ক্ষমতা সেই ক্ষমতায় তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে এই ছবিতে এই ভাইরাল ছবিতে এইবারে আমরা তথ্য তালাশ করার চেষ্টা করলাম আমাদের ফ্যাক্ট চেক টিম বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবারে ঘাটা শুরু করলো. ঘাটতে ঘাটতে কি দেখা গেল যে বাইরন বিশ্বাসের নামে অনেকগুলো অ্যাকাউন্ট মানে বাইরন বিশ্বাসের অফিসিয়াল অ্যাকাউন্ট তো রয়েছে কিন্তু তার পাশাপাশি রাজনৈতিক নেত্রীদের অনেক এরকম তাদের প্যারোডি লেখা অ্যাকাউন্ট থাকে তাদের ফ্যান ফলোয়ারদের একটা অ্যাকাউন্ট থাকে রকম নানান রকম সোশ্যাল মিডিয়ায় অনেক পেজ থাকে তো সেইগুলো আমরা একটু ঘাটাঘাটি শুরু করলাম সেখান থেকেও কিছু আমরা তথ্য জানার চেষ্টা করলাম কিছু তথ্য আমরা পেলাম একই সঙ্গে আমাদের ফ্যাক্ট চেক টিম বাইরন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছিল এবং বাইরন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার পর তার কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা পেলাম যাতে করে আমরা বুঝতে পারলাম যে এই খবরের যে সত্যতা সেটা কীরকম দেখুন শুভেন্দু অধিকারী বাইরন বিশ্বাসের সাক্ষাৎ হয়েছে এটা কিন্তু একেবারে সত্যি কিন্তু এর নেপথ্যেও একটা তথ্য রয়েছে শুভেন্দু অধিকারী এবং বাইরন বিশ্বাসের মধ্যে যখন দেখা হয়েছিল সেটা দু সালে আমি সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব এই দেখুন এইটা হচ্ছে সেই ছবি শুভেন্দু অধিকারী এবং বাইরন বিশ্বাস দুজনে তারা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন হাসি মুখে রয়েছেন বাইরন বিশ্বাস বাইরন বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং দেখুন তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় বাইরন বিশ্বাস যখন এই ছবিটি তোলা হয়েছিল ভালো করে মাথায় রাখবেন এই জায়গাটা যখন এই ছবিটি তোলা হয়েছিল তখন বাইরন বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন আর শুভেন্দু অধিকারী তিনি দু সালে তিনি ছিলেন কিন্তু রাজ্যের একজন মন্ত্রী পরিবহন মন্ত্রী হিসেবে তিনি ছিলেন রাজ্যের শাসক দলে মানে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং বিভিন্ন জেলার তিনি পর্যবেক্ষক ছিলেন তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে কি মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষণে ছিলেন শুভেন্দু অধিকারী আর তৃণমূল কংগ্রেসের যেহেতু পর্যবেক্ষক ছিলেন সেই কারণে তাকে মুর্শিদাবাদে অহরহ যাতায়াত করতে হতো দু সাল সেই সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বাইরন বিশ্বাসের তার মানে কি সেই সময় দুজনেই ছিলেন তৃণমূল কংগ্রেসে বাইরন ও তৃণমূল কংগ্রেসে শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসে তো তার মানে একজন নেতা তৃণমূল কংগ্রেসের তো তার যিনি সিনিয়র লিডার রয়েছেন একজন পর্যবেক্ষক তার সঙ্গে তো সাক্ষাৎ করতেই পারেন এর মধ্যে অসুবিধার কিছু নেই এবারে এটা এরকমভাবে প্রচার কেন করা হচ্ছে এবারে একটু অন্য তথ্যে আসি এই যে সাগরদিকে উপনির্বাচন সাগরদিঘি উপনির্বাচনের যখন প্রচার চলছিল নির্বাচনী সভাগুলো হচ্ছিল সেই সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই ছবিটি দেখিয়েছিলেন এবং এই ছবি দেখিয়ে গোপন আতাতের একটা তত্ত্ব জাহির করার চেষ্টা করেছিলেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় পার্থভৌমিক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্য শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তারাও এই ছবিটি দেখিয়ে কিন্তু তারা এই তত্ত্বটা জাহির করার চেষ্টা করছিলেন যে দুজনের মধ্যে একটা গোপন সাক্ষাৎ হয়েছে গোপন আতাত হয়েছে কিন্তু আরও তথ্য তালাশ করলে দেখা যায় যেটা কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে এই ছবিটি দু হাজার আঠেরো সালের এবারে আপনাদের স্মরণে থাকবে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে সেই সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী এবং সেই বছরই সাতাশে নভেম্বর মানে দু কুড়ি সালের সাতাশে নভেম্বর শুভেন্দু অধিকারী তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ইস্তফা দেন এবং সেই সময়ও তার ইস্তফার যে ইস্তফাপত্র সেটা রাজভবনের তরফ থেকে সামনে আনা হয় রাজভবনের তরফ থেকে সেই ছবিও আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারী ইস্তফা দিয়েছেন তারপর তিনি তৃণমূল কংগ্রেস থেকেও তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন এবং তার আগে তৃণমূল কংগ্রেসের তাকে থেকে যেতে অনুরোধ করা হয় তার সঙ্গে আলোচনা করা হয় সেগুলো তো অন্য ব্যাপার কিন্তু দু সালে মানে যেই ছবিটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা দু হাজার আঠেরো সালের যখন শুভেন্দু অধিকারীও ছিলেন তৃণমূল কংগ্রেসের আর বাইরন বিশ্বাস তিনিও ছিলেন তৃণমূল কংগ্রেসে এবারে দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন এবারে আরও একটি ছবি আপনাদের দেখাবো এই দেখুন কী লেখা রয়েছে চিরঞ্জিত সেনাপতি নামে এক ব্যক্তি তিনি এই পোস্টটি করেছেন পোস্টিতে কি করেছেন তিনি বলছেন সাগর সাগরদিঘিতে বাম কংগ্রেসের গোপন আতা বাম কংগ্রেস বিজেপির গোপন আতাত এখন প্রকাশ্যে এইবারে একটু এই চিরঞ্জিত সেনাপতির ছবিটা মানে তার প্রোফাইলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা বা স্থানীয় নেতা বা হয়তো তৃণমূল কংগ্রেস কর্মী তো তিনি তার প্রোফাইলে এটি শেয়ার করেছেন এবার বলছেন সাগর সাগরদিকে বাম কংগ্রেস বিজেপির গোপন আতাত এখন প্রকাশ্যে সেই ছবিটি এখানে শেয়ার করা হয়েছে যেটি দু সালে এবারে আমাদের ফ্যাক্ট চেক টিম কিন্তু এটা প্রথমেই যখন এই খবরটি সামনে আসে তখন তারা এই খবরটির সত্যতা কি সেটা যাচাইয়ের জন্য তৎপর হয় তো আমাদের কাজ হচ্ছে গিয়ে আপনাদের অবগত রাখা আপনারা যাতে কোনো রকম ভাওতা বা কোনো রকম ফেক নিউজের শিকার না হন সেটা আপনাদের সামনে তুলে ধরা আমরা যে কোনো রকম খবর সেটা পলিটিক্যাল হতে পারে নন পলিটিক্যাল কোনো খবর হতে পারে যখনই কোনো ফেক নিউজ যেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে যখনই আমাদের মনে হচ্ছে যে না এর নেপথ্যে অন্য কোনো কাহিনী হয়তো থাকলেও থাকতে পারে আমরা তখনই আমাদের ফ্যাক্ট চেক টিম সেটা তথ্য করছে এবং সেই বিষয়ে অবগত করার চেষ্টা করছে আরও একবার বলে দিই চেক টিমের সদস্য দাস এই নিয়ে ভীষণ রকম করেছেন এবং এই তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরেছেন আপনাদের কি করতে হবে আপনাদের শুধু আজ তাক বাংলা ফলো করতে হবে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে নিয়েছেন এতদিনে আর বেল বেলাইকানও প্রেস করে নিন নোটিফিকেশন পাওয়ার জন্য ক্রমাগত খবরের আপডেট আপনাদের কাছে যেতে থাকবে দেখতে থাকুন আজতাক বাংলা